তামিম ইকবাল অবসর নিয়েছেন এই সিদ্ধান্ত আপনি যখন শুনেছেন সেটা কি আপনাকে বেশি কষ্ট দিয়েছে নাকি তামিম ইকবালের চোখের জল আপনাকে কাঁদিয়েছে? অনেকেই বলছেন এটা বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য, অবসরটা এভাবেই নিতে হয়। যদি ভুল না করে থাকি, গেল বছরই ওয়েস্ট ইন্ডিজে তিনি এই জুলাই মাসেই টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গায়ানাতে। হুট করেই একটা ম্যাচ শেষ হলো, ম্যাচ পরে একটা প্রেস কনফারেন্সে, ঠিক আছে টি টোয়েন্টি থেকে অবসর। রিসেন্ট টাইমে যে ঘটনা প্রবাহ চলছিল সেখান থেকে তামিম হঠাৎ করেই জানালেন যে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন। যখন কোনো পার্টিকুলার ক্রিকেটার কোনো সিরিজ চলাকালীন তার সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে না জানিয়ে প্রেস কনফারেন্স করতে যান, তখন ধরে নিতেই হয় সেখানে বিশেষ কোনো কিছুর ঘোষণা আসতে যাচ্ছে। সম্ভাব্য কয়েকটা জিনিস ছিল, তার মধ্যে তামিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার একটা বিষয় ছিল, রিসেন্ট যে ঘটনা প্রবাহ চলছে হাথুরু ভার্সেস তামিম ভার্সেস তাজমুল হাসান পাপন, এগুলো নিয়ে ব্যাখ্যার একটা ব্যাপার ছিল, এবং ওর্স্ট পসিবল যে ব্যাপারটা ছিল যে তামিমের অবসরের সিদ্ধান্ত, সেই ওর্স্ট পসিবল ব্যাপারটাই সত্যি হয়েছে। একবার আপনি তামিমের কান্না ভেজা মুখটা চিন্তা করেন। তামিম প্রায় 15 মিনিট 44 সেকেন্ডের একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই সময়ে বেশ কয়েকবার 8 থেকে 10 বার কথা বলতে গিয়ে কান্নায় তার চোখ ভেসেছে, গলা ভেঙে গেছে, কথা বলতে পারছিলেন না তামিম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্স শেষে তিনি কোনো প্রশ্ন অ্যালাউ করেননি, অ্যালাউ করার কথাও না। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটারদের হয়তো এটা দুর্ভাগ্য কিংবা তারা এই ভাগ্য নিয়েই জন্মেছেন, তারা মাঠ থেকে অবসর নিতে পারবেন না, স্পেশালি টপ মোস্ট ক্রিকেটার যারা আছেন, ওয়েদার ইট ইজ মাশরাফি বিন মুর্তজা, ওয়েদার ইট ইজ তামিম ইকবাল খান, ওয়েদার ইট ইজ মাহমুদুল্লাহ রিয়াদ, কিংবা ধরেন মুশফিকুর রহিম। পয়েন্টটা হচ্ছে তামিম পুরো প্রেস কনফারেন্সের মাঝখানে একটা কথা একবারের জন্যই বলেছিলেন, অনেক কিছু বলতে ইচ্ছা করে কিংবা অনেক কিছু বলার আছে কিংবা অনেক কিছু বলতে চায়, এইরকম একটা কথা। কি অনেক কিছু বলতে চান তামিম, সেটা জানার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমরা স্পেকুলেশন না করি, কোনো ধারণা তৈরি না করি, কেননা তামিম সবশেষে বলেছেন যে তার ব্যাপারটা এখানেই যেন ফুল স্টপ দেওয়া হয়, এখানেই যেন শেষ করা হয়। কিন্তু তামিম যত যাই বলুন না কেন, তামিমের ব্যাপারটা এখানেই থেমে যাবে, এখানেই ফুল স্টপ পড়বে এটা আমার মনে হয় না। এই আলোচনাটা থাকবে এবং এই আলোচনার সঙ্গে ঘুরে ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে সম্পর্ক, কোচের সঙ্গে ক্রিকেটারদের যে সম্পর্ক, সম্পর্কের যে টানাপোড়েন, কিংবা এই সম্পর্কগুলো অ্যাকচুয়ালি কোন জায়গাতে দাঁড়িয়েছে, সম্পর্কগুলো সত্যিকার অর্থে পেশাদার কিনা, পারস্পরিক শ্রদ্ধার কিনা, এই প্রশ্নগুলো আসবে। হয়তো আজকে আপনারা দেখতে পাবেন কোনো একটা সময় হয়তো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হবে, হয়তো ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান স্টেটমেন্ট দেবেন, হয়তো বা বিসিবির সিও স্টেটমেন্ট দেবেন, এবং টপমোস্ট বিসিবির সম্মানিত সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, তিনি হয়তো কোনো স্টেটমেন্ট দিয়ে বসতে পারেন বা তামিমের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তামিম ইকবাল আরও বলেছেন যে কোনো পার্টিকুলার ক্রিকেটার যদি ভালো খেলে আপনারা ভালো বলেন, খারাপ খেললে সমালোচনা করেন, বাট শুধুমাত্র ক্রিকেটটার মধ্যেই থাকার চেষ্টা করেন। এটা তিনি গণমাধ্যমকে উল্লেখ করে বলেছেন, কেননা বিভিন্ন সময় আমরা দেখেছি যে বর্তমান বাস্তবতায় এই যে আপনি হয়তো আমাকে ফেসবুকে বা ইউটিউবে দেখছেন, গণমাধ্যমের মধ্যে নিউজ ছাপিয়ে সংবাদ ছাপিয়ে ভিউয়ের জন্য কিংবা আলাদা একটা দর্শক শ্রেণী তৈরি করার জন্য সংবাদের বাইরে গিয়েও মুখরোচক গল্প তৈরি করার জন্য অনেক কিছু করা হয়, সেটা সাংবাদিকতার নীতি নৈতিকতার সঙ্গে যায় কি না, সাংবাদিকতার নীতি নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক কি না, এই প্রশ্নগুলো বরাবরই উঠেছে। তামিম সেই ব্যাপারটাই মনে করে দিয়েছেন তার বিদায়ী প্রেস কনফারেন্সে, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে তার শেষ প্রেস কনফারেন্সে। চোখে জল, গলা ভারী, এবং তামিম ইকবালের এই চেহারা বাংলাদেশের মানুষ আর কখনোই দেখেনি। এবং তামিম ইকবাল খুব সার্টেন ছিলেন তিনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা তিনি জেনে বুঝেই করেছেন, অর্থাৎ অবসরের ঘোষণাটা দিয়েছেন, কেননা তিনি নিজেই বলেছেন যে এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না, বা ওভারনাইট চিন্তা করে আমি অবসরের ঘোষণা দিয়ে দিলাম এরকম কোনো কিছু না। রাদার তার বক্তব্য অনুযায়ী তিনি তার ফ্যামিলি ফ্রেন্ডস তাদের সঙ্গে কথা বলেছেন, নিজে ভেবেছেন, এবং সব কিছুর আলটিমেট আউটকামটা তিনি প্রেস কনফারেন্সে এসে দিয়েছেন নিজের হোম সিটিতে চট্টগ্রামে। এর আগে ভাইস ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণাটাও তামিম তার নিজ শহর চট্টগ্রামেই দিয়েছেন। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তামিমের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলা হবে কি না,
তামিমকে ফেরানোর চেষ্টা করা হবে কিনা, যদি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হয় তামিম ফিরবেন কিনা, তামিমের এই যে সিদ্ধান্ত এটা কি শুধু ক্রিকেটীয় দিক থেকে, তাকি তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ জেদ অভিমান এগুলো জমা থেকেই এটার আউটকামটা আমরা দেখতে পেলাম, অবসরটা আমরা দেখতে পেলাম। ওই যে একটু আগেই বলছিলাম, তামিম নিজে একটা জায়গায় বলেছেন যে অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই বলতে ইচ্ছা করে, একবারের জন্যই বলেছেন। আমরা হয়তো কোনো একটা সময়ে গিয়ে অনেক বছর পরে কিংবা কয়েক মাস পরে হয়তো জানবো যে অ্যাকচুয়ালি তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন, কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এমন কি সিচুয়েশন তৈরি হলো যে তামিম অবসর নিতেন কিংবা অবসর নিতে বাধ্য হলেন। বাধ্য হওয়ার কথাটা আসছে এই জন্যে যে আপনারা খেয়াল করলে দেখবেন যে গত কয়েকদিন স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শুরুর আগের 48 কিংবা 72 কিংবা 96 ঘন্টায় এমন সব আলোচনা হয়েছে যে হাথুরু সিংহের সঙ্গে তামিমের খেলা নিয়ে একটা মনোমালিন্য তৈরি হয়েছে, হাথুরু সিংহে সেটা আবার বোর্ড সভাপতিকে বলেছেন, বোর্ড সভাপতির সঙ্গে হাথুরু সিংহে চিৎকার চেঁচামেচি করে আধ ঘন্টা কথা বলেছেন, ওই প্রেক্ষাপটে আবার বোর্ড সভাপতি তামিমের এগেনস্টে কিছু কথা বলেছেন এবং সেটা গণমাধ্যমে, যে তামিম এটা করতে পারে কি না, এটা কি পারার ক্রিকেট খেলা, এই পুরো ঘটনা প্রবাহই কি একমাত্র কারণ তামিমের অবসর নেওয়ার পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে আমরা জানি না, কিন্তু এগুলো ছাপিয়েও কি আরো কোনো কারণ আছে কিনা, ড্রেসিং রুমের ভেতরেও এমন কোনো কারণ আছে কিনা যেগুলো গণমাধ্যমে আসেনি কিংবা তামিম বলতে চাননি কিংবা বিসিবির পক্ষ থেকে আমরা জানিনি, এসব কিছু হয়তো সময়ের সঙ্গে জানা যাবে, আবার এমনও হতে পারে কখনোই জানা যাবে না। যেটা জানা গেছে সেটা তামিমের অবসর, যেটা দেখা গেছে তামিমের কান্না ভেজা চোখ এবং বাংলাদেশ ক্রিকেট থেকে তামিম ইকবালের গুড বাই। তামিম একবার একটা ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে তার জীবনের স্বপ্নই একটা, তিনি ওয়ানডেতে 10,000 রান পূর্ণ করতে চান, তামিম সেটা পারলেন না, এখনও পর্যন্ত পারলেন না আর কখনোই পারবেন না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটের এই নাম যতদিন থাকবে, বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, আপনি পছন্দ করুন বা না করুন, ওয়েদার ইউ লাইক ইট অর নট, দেয়ার উইল বি ওনলি ওয়ান তামিম ইকবাল খান। থ্যাংক ইউ তামিম ইকবাল খান, থ্যাংকস ফর ইয়োর সার্ভিস।